হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের একটি ভিডিওতে বলেছিলাম যে আমি ইরানের তৈরি খোরদার থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে একটি ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করব। তো আমি খোর্দার থার্ড সিস্টেম নিয়ে ভিডিও নিয়ে এসেছি তো যদি এই সিস্টেম সম্বন্ধে আপনাদের ডিটেলসে জানার ইচ্ছা জাগে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর মেন বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা ডিফেন্সের ব্যাপারে আগ্রহী তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করে নেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কিছুদিন আগে ইরান আমেরিকার লেটেস্ট টেকনোলজিতে তৈরি ড্রোন আর কিউ ফোর একে ভূপাতিত করেছে অনেকের ভুল ধারণা যে এটি খোরদাদ ফিফটিন দিয়ে ধ্বংস করা হয়েছে কিন্তু একেবারে সেটা ভুল ড্রোনটিকে খোরদাদ থার্ড মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করা হয়েছে রাত এয়ার ডিফেন্স সিস্টেমের একটি নতুন কনফিগারেশান বা নতুন নাম হলো থার্ড খোরদার সিস্টেম যা দু হাজার চোদ্দো সালে এই নামে সবার সামনে আসে এই সিস্টেম এয়ারক্রাফট ক্রুজ মিসাইল ড্রোন এসব টার্গেটের সাথে এঙ্গেজ হতে হাইলি ক্যাপাবেল খোরদাত থার্ড সিস্টেমে যুক্ত আছে ফেস অ্যাডি র্যাডার যা দুটি লঞ্চারকে কন্ট্রোল করে ফার্স্ট লঞ্চারের নাম হলো তাবাস ট্রেলার যাকে যাতে যুক্ত আছে হোয়াইট ড্রোম র্যাডার এবং টু টুয়ে মিসাইল সেকেন্ড লঞ্চারের নাম হলো আলাম আল হোদা যাতে যুক্ত আছে ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম যা সার্চিং রেঞ্জ আশি কিলোমিটার এতে যুক্ত থাকা মিসাইলের রেঞ্জ পঞ্চাশ থেকে পঁচাত্তর কিলোমিটার এবং অ্যাল্টিউড পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার দু সালে একটি ঘোষণা করা হয় যে মিসাইলের রেঞ্জ বাড়িয়ে একশো থেকে দুশো কিলোমিটার পর্যন্ত করা হবে এই সিস্টেম একই সাথে চারটি টার্গেটের সাথে এঙ্গেজ হতে সক্ষম এবং একটি টার্গেটের উপর দুটি মিসাইল একই সময়ে ফায়ার করতে সক্ষম মানে একই সময়ে মোট আটটি মিসাইল ফায়ার করতে সক্ষম ডিফেন্স নিউজ আর্টিকেল এক্সপার্ট জেন এর মতে থার্ড খোরদার সিস্টেম একটি হাইলি ক্যাপাবিল সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম রিসেন্ট ইরানের মিলিটারি প্যারেডে থার্ড খোরদাদ সিস্টেমে যে মিসাইল প্রদর্শন করানো হয়েছে যার রেঞ্জ হচ্ছে একশো পাঁচ কিলোমিটার এবং একটি তাবাজ মিসাইল যার রেঞ্জ পঁচাত্তর কিলোমিটার কিন্তু একশো কিলোমিটার কোন মিসাইল তা এখনও বলা হয়নি উনিশে জুন দু সালে আমেরিকার আর কিউ ফোর গ্লোবাল ইউভিকে ইরান ধ্বংস করে হনমুজ এর নিকট ইরান অফিসিয়াল বলে যে ড্রোনকে থার্ড খোরদার সিস্টেম দিয়ে ধ্বংস করা হয়েছে যেটা মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম এবং যে মিসাইল ব্যবহার করা হয়েছে তার নাম সায়েদ ফাইভ ডি টু সি মিসাইল ওই দিন ইরান স্টেটমেন্ট দেয় যে আমেরিকার ড্রোন ইরানের আকাশ আকাশসীমায় প্রবেশ করেছিল অন্যদিকে ইউএসএ ড্রোন ইন্টারন্যাশনাল এয়ার স্পেস ছিল বলে ইউএস এটা ক্লেম করে যেটা ইরান থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে এই ঘটনার পরপরে আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী ফাইটার এফ টোয়েন্টি টু র্যাপটওয়ারকে কাতারে অবস্থিত আমেরিকার এয়ারবেসে ডেপ্লয় করেছে এবারে সময়ই বলবে ভবিষ্যতে কি হতে চলেছে আমরা শুধু এইটুকুই প্রে করব যে যুদ্ধ যেন না হয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ জাহিন্দ।